সারা বিশ্বের সাথে মালদা জেলাতেও পালিত হলো বড়দিন উৎসব। শহরের রথবাড়ি এলাকার ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় জমে। সারাদিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে। সারা বিশ্বের সাথে মালদা জেলাতেও পালিত হলো বড়দিন উৎসব। এদিন সকাল থেকে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন খ্রিস্টধর্মীয় মানুষেরা। শহরের রথবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় জমে। পরিবারবর্গের সুস্থতা কামনা করে খ্রিস্টধর্মের মানুষেরা প্রার্থনা করেন মাদার ম্যারি ও যীশু খ্রিস্টের সামনে। খ্রিস্টধর্ম ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন যীশু খ্রিস্টের সামনে। এদিন চার্চ প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন সারাদিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে। প্রার্থনা শেষে বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে গান ও নাচের মাধ্যমে বড়দিন পালন করেন খ্রিস্টধর্মের মানুষেরা। মাদার ম্যারির মূর্তির সামনে একে অপরের হাত ধরে নৃত্য প্রদর্শন করেন তারা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরকে কেক খাইয়ে বড়দিন উৎসব পালন করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আমরা প্রত্যেক বছর এই শুভ বড়দিন পালন করি। প্রত্যেক বছর তার পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণভাবে নেওয়া হয়। সঙ্গে সঙ্গে খ্রিস্ট বিশ্বাসী যারা রয়েছেন তারা প্রার্থনার মাধ্যমে সে প্রভু যীশুর জন্মের দিনটাকে পালন করার জন্য প্রস্তুতি নেয়। সঙ্গে সঙ্গে শুধু খ্রিস্টান ভক্তরা নয়, কিন্তু সমস্ত ভারত দেশের নিবাসীরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিশ্বাসীরা যারা মানে খ্রিস্ট ভক্ত নয়, তবুও এই বড়দিনকে খুবই আনন্দের সঙ্গে পালন করে। আজকে সন্ধ্যায় কী করলেন? আজকে এই শুভ বড়দিনে আমরা প্রথমে গির্জা প্রার্থনায় সবাইকে স্মরণ করলাম। আমাদের পরিবারটাকে, আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে, আমাদের রাজ্যটাকে আর সকলের জন্য আমরা প্রার্থনা করলাম যে প্রভু যীশু যে এসছেন শান্তি নিয়ে এসছেন সকলকে শান্তি দেওয়ার জন্য। আগামী কী বার্তা দিতে চেয়েছেন এখান থেকে আপনাদের? এখান থেকে বার্তায় ঈশ্বরের বাণী যেন সকলের কাছে যায় আর সকলে প্রভু যীশুর আশীর্বাদে তার বাণী মতো সকলে যেন শান্তি বজায় রাখে। সারাদিন কী কাজ আর কী অনুষ্ঠান চলবে? আজকে সারাদিন মানে আমাদের প্রার্থনা এখানে শেষ হয়েছে আর লোকরা দর্শনের জন্য আসবেন আর সকলে দর্শন করে যীশুর আশীর্বাদ নিয়ে যাবেন। সারাদিন আর কি করবেন এইভাবে? আজকে সারাদিন আমরা বাড়িতে ফিরে গিয়ে আত্মীয় স্বজনের সাথে আনন্দ করব, খাওয়া দাওয়া করব। আজকে আমাদের আনন্দের দিন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।